আরম্ভ হল নবরাত্রি। দুর্গাবন্দনার ধ্বনিরে দেশ জুড়ে উৎসবর উৎসাহ। রাজ্যের প্রান্তে প্রান্তে আরম্ভ নবরাত্রি পূজা। ভারতীয় হিন্দু সমাজত চৈত্র নবরাত্রির প্রথম দিনা শুক্লা প্রতিপদ তিথিত ঘট স্থাপন করে ক্রমান্বয়ে ন দিন ধরে দেবীক পূজা অর্চনা করার পরম্পরা চলি আহিছে। এই পরম্পরা রক্ষা করিয়েই বৃহস্পতিবারে মা দুর্গার প্রথম স্বরূপ শৈলপুত্রী পূজারে ভক্ত আরাধনা করিলে শক্তির আরাধ্য দেবীক। নবরাত্রি পূজা উপলক্ষে ভক্তর মাজতো দেখা গল ব্যাপক উৎসাহ। সজাই পড়াই তোলা শক্তিপীঠ কামাখ্যা মন্দিরত পুয়ায় দেখা গল ভক্তর লাঠি সিগা ভিড়। আজি যেহেতুকে নবরাত্রি, সেই কারণে নবরাত্রি বিশেষ বিশেষ নবরাত্রি আজির দিন শৈলপুত্রীর মার আজি নামত পূজা হয়। গতিকে নবরাত্রি হিসাবত পূজা আমার এডিং হয়ে যাব। গতিকে বাকি পূজা যে চলি আছে তো চলিয়ে থাকিব, একদম আমার শুক্লা নবমী কালে চলি থাকি। শিলঘাটত অবস্থিত দ্বিতীয় শক্তিপীঠ খ্যাত কামাখ্যা দেওয়ালয়তো আরম্ভ শারদীয় দুর্গোৎসবর উৎসাহ উদ্দীপনা। উত্তর গুয়াহাটির পরমহিম মন্দিরত চলিল নবরাত্রির বিশেষ আয়োজন। শ্রী শ্রী বরুণ দাস মহারাজ্যের উদ্যোগত কাশী বৃন্দাবনের পৰা অহা 45 জন পুরোহিতে বৈদিক পরম্পরার আরম্ভ করেছে পূজা। দশমীলৈকে প্রতিদিনে হবলগা পূজাত 508 গৰাকী কুমারীক পূজন করা হব। দেবী দুর্গার শক্তিপীঠর অন্যতম হয়েছে তেজপুরের ভৈরবী দেওয়ালয়। প্রবাদ অনুসরি পরাক্রমী বীর বানর জিয়রী উষাই দেবী দুর্গার উপাসনা করেছিল এই দেওয়ালয়তে। তেজপুরের বামুনী পাহাড়ের পূব দিশত ব্রহ্মপুত্রর পারত অবস্থিত ঐতিহাসিক মা ভৈরবী দেওয়ালয়ত পূজার কেউটা দিন হাঁহ পাৰ ছাগলী কুমুরা বলি দিয়ার পরম্পরা চলি আহিছে। এইবার নবমীর দিন তিনটাক মহ বলি দিয়ার সিদ্ধান্ত লৈছে পূজার আয়োজক সমিতিয়ে। আৰু পূৰ্বতে যেহেতু হাঁহ পাৰ বা কুমুৰা হ'ব, সেয়া হ'ব পাঠা কুমুৰা হাঁহ, সেইখিনি পাৰ চৰাই সেইখিনি হৈ যাব। যোৱাবাৰ মহ বলি হৈছিলে, যোৱা বছৰ হৈছিলে, যোৱা বছৰ দুটা হৈছিলে, দুটা হৈছিল, হয় এইবাৰ তিনিটা হ'ব। এইবাৰ নৱমীৰ দিনা বিলবেশ্বৰতো হ'ব 50তকৈ অধিক মহ বলি। নলবাৰীৰ ঐতিহাসিক শৈৱ মন্দিৰ পীঠ শ্ৰী শ্ৰী বিলবেশ্বৰ দেৱালয়তো প্ৰতিপদ তিথিৰে আৰম্ভ কৰা হৈছে দুৰ্গতি ৰাখিনীৰ পূজা। লক্ষণীয়ভাৱে বিলবেশ্বৰ দেৱালয়ত দুৰ্গা পূজা নাথাকে কোনো দেৱীৰ মৃন্ময় মূৰ্তি। মৃন্ময় মূৰ্তিৰ পৰিৱৰ্তে ৰাম কলগছক দেৱী সজাই পূজা অৰ্চনা কৰা হয় দেৱালয়ত। আনহাতে পূজাৰ আনন্দৰ মাজতে ভক্তসকলক গ্ৰন্থৰ সুবাস দিবলৈ সাজু হৈছে পূজাৰ উদ্যোক্তাসকল। এইবাৰ আমি যথেষ্ট কাৰ্যসূচী আজিৰে পৰাই আমি কৰিছোঁ। ইয়াত 2-3 বজাৰ পৰা যথেষ্ট ভক্তগণ আহিব, লোকে লোকৰান্য হ'ব। মানে আজিৰে পৰাই এই প্ৰথমবাৰৰভাৱে আমি এনেধৰণে এটা আয়োজন কৰিছোঁ। আটাইতকৈ ভাল কাম হৈছে কি, এইবাৰ যে মন্দিৰ সম্বলিত ইতিহাস সম্বলিত এখন প্ৰদৰ্শনী ইয়াত হ'ব। আজি গ্ৰন্থমেলাও আৰম্ভ হ'ব, গ্ৰন্থমেলা আৰম্ভ কৰিব। আনহাতে নবরাত্রির পূজা অর্চনাক সমান্তরালকৈ রাজ্যজুড়ি দুর্গা পূজার মণ্ডপ সমূহকো পূর্বর দরে আটক ধুনিয়া করে তুলিবলৈ চেষ্টা করেছে পূজা কমিটি সমূহে। আবুধাবির হিন্দু মন্দিরের আর্হিত নির্মাণ করা কাছাৰর উধারমত কালীবাড়ী রোডর এই মণ্ডপটুলৈ চালে পূজার উৎসাহর আভাস পোৱা যাব। 37 বছৰত ভৰি দিয়া এই পূজা কমিটির মণ্ডপে এইবার পূজাত দিছে বিশেষ চমক। News Desk Report, News 18, Ahmednagar, East.